বাসুদেব বাবুর প্রথম স্ত্রী সুজাতা মারা যাওয়ায় সে সুরেখা নামের একটা মেয়েকে বিয়ে করে আনে। বাসুদেবের আগের পক্ষের একটা মেয়ে ছিল যার নাম ছিল কীর্তি। তার দ্বিতীয় স্ত্রী কীর্তির উপরে খুবই অত্যাচার করত। বাসুদেব কিছুই বলতে পারত না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত আর চোখে জল ফেলত। সামান্য কিছু হলেই তার মেয়ে কীর্তিকে মেরে মেরে লাল করে দিত। এইরকমই একদিন সকালবেলা কীর্তির গোটা শরীরে মারের কালশিরে দাগ পড়ে গেছিল। সে তার মৃত মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছিল, তার সমস্ত দুঃখ কষ্ট তার মাকে বলছিল। অসহায় বেচারা বাসুদেবও কিছু করার ছিল না, সে তার মেয়ের জন্য কিছুটা মাখন নিয়ে এলো, তার মেয়েকে বলল এই মাখনটা খেয়ে নিতে। আরে বাবা, তুমি এখানে কি ব্যাপার? তুমি এখানে এসেছো কেন? তুমি এখান থেকে চলে যাও। শুধুমাত্র আমি তোর কথা ভেবেই আবার একটা বিয়ে করেছিলাম, ভেবেছিলাম তোর অনেক যত্ন করবে, কিন্তু ভগবানের পরিহাস দেখ, আমারও হাত পা বাঁধা, আমি কিচ্ছু করতে পারিনি, আমাকেও মারে। না বাবা না। আরে বাবা, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার কাছে এসো না। তোমাকে যদি মা দেখতে পায় আমার সাথে কথা বলতে, তাহলে তোমাকে খেতে দেবে না, তোমাকে কষ্ট দেবে। তুমি শুধু শুধু আমার জন্য কেন কষ্ট পাবে? তুমি এখান থেকে চলে যাও বাবা। না রে মা কীর্তি, তো ছোট মা এই সময়ে বাড়িতে নেই, সে তার মেয়ের সাথে হোস্টেলেতে দেখা করতে গেছে। মা রে, আমি তোর জন্য একটু মাখন মেনেছিলাম, তুই তো সকাল থেকে কিচ্ছু খাসনি, ধর এই মাখনটা খেয়ে নে। আমি এমন হতভাগা বাবা, তোর জন্য কিছুই করতে পারছি না। না বাবা না, আমার খুব ভয় করে, ওই সৎ মা যে কোনো মুহূর্তে চলে আসবে, আর এখানে যদি এসে আমাদের দুজনকে একসাথে দেখে আমাকে বকা দেবে, আমাকে মারবে, আমি ওনাকে বিশ্বাস করি না। তুমি এখান থেকে চলে যাও, আমার ভয় করছে। না রে মা। বাবা, আমি একদম ঠিক আছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি যে ঈশ্বরের পুজো করি, উনি আমাকে বাবার মতো রক্ষা করেন আর মায়ের মতো যত্ন দেন, আমার আর কারোর দরকার নেই। তারা দুজন যখন বাপ বেটি এইভাবে কথা বলছিল, তখন তার সৎ মা সুরেখা অটো করে বাড়ি ফিরল। বাইরে থেকে যখন কীর্তি বাড়ির সামনে অটো থামার শব্দ শুনতে পেল, সে তখন বুঝতে পারলো যে তার সৎ মা চলে এসেছে। সে সঙ্গে সঙ্গে ওখান থেকে রান্নাঘরেতে চলে গেল, সেখানে গিয়ে ঝাড়ু দিতে লাগলো। তারপর বাসুদেব তার বেডরুমেতে চলে গেল। তারপর সুরেখা বাড়ির ভেতরে ঢুকে দেখলো যে কীর্তি কাজ করছে। দেখলো যখন যে কাজ করছে, তাহলে ঠিক আছে, কিছু বলার নেই। তারপর সুরেখা সোজা তার বেডরুমেতে গেল, গিয়ে দেখতে লাগলো যে তার স্বামী কী করছে। তারপর সে সোজা আলমারিতে গিয়ে টাকা খুঁজতে লাগলো। আরে, আমার মেয়ের হোস্টেলে ফি দেওয়ার জন্য এখানে টাকা রেখেছিলাম, টাকাগুলো গেল কোথায়? এইটা শুনে বাসুদেব বাবু চুপ হয়ে গেল, সে কিছুই বলল না। তখন সুরেখার মনে হলো যে তার আলমারি থেকে নিশ্চয়ই কীর্তি টাকাটা চুরি করেছে, কারণ সে একটু আগেই তো রেখেছিল। আরে কীর্তি, তুই কোথায়? একবার এদিকে আয়। এইভাবে সুরেখা কীর্তিকে জোরে হাঁক দিল। তার সৎ মায়ের ডাক শুনে কীর্তি ভয়ে ভয়ে তার সৎ মায়ের কাছে গেল। হে মা, বলো তুমি আমায় কেন ডাকলে? আমি এই আলমারিতে টাকা রেখেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, টাকাগুলো কোথায় গেল? তুই চুরি করেছিস কেন? বল তাড়াতাড়ি। কীর্তি এইরকম কথা শুনে ভয়েতে খুব জোরে কেঁদে ফেলল। সে তখন তার ছোট মায়ের কাছে হাত জোর করে বলল যে আমি টাকা চুরি করিনি, দয়া করে আমাকে কোনো রকম কোনো শাস্তি দেবেন না। তোকে আমি এত সহজে ছাড়বো না। সুরেখা তখন রেগে গিয়ে তাকে একটা পিলারের সাথে বেঁধে ফেলল। তারপর সে রান্নাঘর থেকে কেরোসিন এনে তার শরীরের মধ্যে ঢেলে দিল। কীর্তি ভয়তে কাঁদতে লাগলো। আন্টি, বিশ্বাস করুন, আমি কোনো টাকা চুরি করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। সুরেখা কীর্তির কোনো কথাই শুনল না, তারপর আগুন তার গায়ের উপরে ধরিয়ে দিল। বাসুদেব বাবু চিল্লাচিল্লির আওয়াজ শুনে বাইরে বেশি এসে দেখলো যে কীর্তির শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন কীর্তি চোখ বন্ধ করে তার ইষ্ট দেবতা মহাশিবের কাছে প্রার্থনা করতে লাগলো। হে ভগবান শিব, তুমি আমার সাথে এমন অন্যায় করো না, তোমার সাথে আমাকে মিশিয়ে নিও না, তোমার ভক্তকে চোর বলছে, তুমি সেটা প্রমাণ না করেই তাকে কেড়ে নেবে, তুমি কি তাতে খুশি হবে বলো? আমি এইভাবে মরতে চাই না ভগবান, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি বাঁচাও।
তুমি যদি অন্য কোনো ভাবে আমাকে নিজের সঙ্গে মিশিয়ে নাও আমি তাতে রাজি হব কিন্তু এই ভাবে চুরির অপবাদ মাথায় নিয়ে আমি মরতে চাই না তুমি কিছু একটা করো আমাকে বাঁচাও এই ভাবে সে প্রার্থনা করলো অন্যদিকে মহাদেব শিব কৈলাসে ধ্যান করছিলেন সে সঙ্গে সঙ্গে তার ধ্যান ভঙ্গ করে কীর্তির কাছে এসে উপস্থিত হলো তখন সুরেখা এবং বাসুদেব তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল দেখো কীর্তি তুমি একজন হচ্ছে আমার খুব বড় ভক্ত রাত দিন তুমি আমার সেবা করো সেজন্য আগুন তোমার কোনো কিছুই ক্ষতি করতে পারছে না তোমার বিপদে তুমি আমাকে স্মরণ করেছো আমি অবশ্যই তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেব আজকের পর থেকে তোমার ভালো সময় আসতে চলেছে এই কথা বলে মহাদেব শিব তার জটা দিয়ে সমস্ত আগুনগুলোকে নিভিয়ে দিল তারপর সে ওখান থেকে উদাও হয়ে গেল সুরেখার হ্যান্ডব্যাগ যে হোস্টেলেতে গেছিল সেই হোস্টেলে তিনি ফেলে এসেছিল সেই হ্যান্ডব্যাগ উড়ে উড়ে সুরেখার সামনে ঘুরে গেল আর তাতে যা টাকা ছিল সুরেখা সেটা দেখতে পেল এই সব কিছুই শিবের লীলা ছিল কারণ মহাদেব শিব চেয়েছিল তার ভক্তকে নির্দোষ প্রমাণ করতে তখন বাসুদেব বাবু খুবই রেগে গেল ব্যাগ নিজে অন্য জায়গায় ভুল করে ফেলে এসে আমার মেয়েকে চুরির অপবাদ দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছো তারপর বাসুদেব বাবু বড় একটা লাঠি দিয়ে তার স্ত্রীকে বিধরক পিটতে লাগলো আরে আরে তুমি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি ভুলে গেছিলাম গো তখন সুরেখা তার নিজের ভুলটাকে সে বুঝতে পারল সুরেখা সেই দিনের পর থেকে তার মেয়ে কীর্তিকে নিজের মেয়ের মতো করেই যত্ন করতে লাগলো প্রাচীন কৈলাসে ভগবান শিব ধ্যান করছিলেন ওইদিকে মাতা পার্বতী তার সন্তান বিনায়কের জন্য লাড্ডু তৈরি করছিলেন অন্যদিকে ভগবান বিনায়ক বেদ পাঠ করছিলেন আর ভগবান কার্তিক যুদ্ধের জন্য মার্শাল আর্ট শিখছিলেন আমার বাচ্চারা অবশ্যই এই লাড্ডু খেতে পছন্দ করবে আমি অনেক ভালোবেসে ওদের জন্য এই লাড্ডুগুলো তৈরি করেছি দেবী পার্বতী খুবই স্নেহের সাথে লাড্ডুগুলোকে তৈরি করছিলেন সেই লাড্ডুগুলো ভগবান শিবের কাছে নিয়ে গেল ভগবান শিব ধ্যান করছিলেন তারপর সে চোখ খুলল আরে পার্বতী এত সুন্দর সুস্বাদু গন্ধ কোথা থেকে আসছে আরে আপনি চোখ খুলে ফেললেন আপনি না গতকাল থেকে ধ্যানে বসেছিলেন চোখ খুললেন কেন সত্যি পার্বতী তোমার তৈরি লাড্ডু কিন্তু খেতে খুবই সুস্বাদু লাড্ডুর সুগন্ধে ধ্যান ভেঙে গেল লাড্ডু তৈরি করে বেশ ভালোই কাজ করেছো ও আচ্ছা আপনি তাহলে এই লাড্ডুর সুগন্ধে ধ্যান থেকে বেরিয়ে এলেন আমি এই লাড্ডুগুলো বাচ্চাদের জন্য তৈরি করেছি কিন্তু বাচ্চারা কোথায় গেল কে জানে তারপর মাতা দেবী পার্বতী কার্তিক এবং বিনায়ককে ডাকলো মায়ের ডাকে তারা দুজন দৌড়াতে দৌড়াতে ওখানে চলে এলো মা কি হয়েছে আমাদেরকে ডাকলে কেন আরে বাচ্চারা দেখো তোমাদের জন্য আমি সুস্বাদু লাড্ডু তৈরি করেছি তোমরা এগুলো খাবে তো বাচ্চারা আরে বাহ তুমি লাড্ডু তৈরি করেছো আমি তো লাড্ডু খেতে খুবই ভালোবাসি হ্যাঁ মা আমিও লাড্ডু খেতে খুবই পছন্দ করি আর তোমার হাতে এত সুস্বাদু বানানো লাড্ডু মিস করা যাবে না দাও দাও মা তারা দুজনে গপ গপ করে লাড্ডু খেতে লাগলো তখনই পৃথিবী থেকে মাতা পার্বতীকে কোনো মহিলা ডাকছিল পৃথিবীতে সরলা নামের একজন মহিলা ছিল তিনি একটা গভীর অজানা অসুখে ভুগছিলেন হে দেবী জগত মাতা আপনি আমার এই অসুখটাকে সারিয়ে দিন আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না আমি যখনই কষ্ট পাই আপনাকে স্মরণ করি আপনি এসে আমাকে রক্ষা করেন আজ এই কষ্ট থেকে আপনি আমাকে বাঁচান দেবী মেয়েটি এইভাবে দেবীর কাছে প্রার্থনা করছিল মা ওই মহিলাটা সত্যি অনেক কষ্ট হচ্ছে মা তুমি কি তার রোগটাকে ভালো করতে পারবে না হ্যাঁ মা আমারও খুব কষ্ট হচ্ছে ওর কষ্ট দেখে আমারও খুবই খারাপ লাগছে পৃথিবীর প্রত্যেকটা কষ্টের কারণ হলো তাদের অতীত জন্ম সরলাকে এইভাবে আরেকটু কিছুদিন কষ্ট পেতে হবে আমি তার বিগত জন্মের পরে তাকে রেহাই দিতে পারবো না এটাই হলো ভাগ্যের নিয়ম বুঝেছো বাবা মা তুমি তো দেবী তোমার ভক্তরা কষ্টে রয়েছে তুমি তো তাদের কষ্ট কিভাবে সহ্য করবে তুমি অন্তত তাদেরকে রেহাই দাও কষ্ট থেকে আমাদের যতই ক্ষমতা থাকুক না কেন কিন্তু আমাদের ভাগ্যের নিয়মটাকে মেনে চলা উচিত দেবী পার্বতী তার সন্তানদের এইভাবে বোঝালো সেই দিনটা ওই দিনের মতো কেটে গেল আজকে সরলা তার অতীত জন্ম থেকে মুক্তি পাবে এখন তার যন্ত্রণাগুলো নিরাময় করার সময় এসেছে তিনি অনেক দিন ধরেই চর্মরোগে ভুগছিলেন ওনার এই ব্যথা যন্ত্রণাকে আমাকে দূর করতেই হবে
ওকে আর আমি কষ্ট পেতে দেব না। তারপর মাতা পার্বতী ধ্যান করতে বসে পড়ল। ধ্যান অবস্থায় বসে সে তার ক্ষমতা ব্যবহার করে একটা মেডিসিন তৈরি করল। সেই মেডিসিনটি হাতে নিয়ে মাতা পার্বতী আবারও ধ্যান করতে লাগল। অন্যদিকে একটা বল নিয়ে বিনায়ক এবং কার্তিক খেলাধুলা করছিল। আচ্ছা ভাই, আমি অনেক উঁচু করে বল মারব, তুমি ধরতে পারবে? হ্যাঁ ভাই, তুমি যতই উঁচুতে খেলো না কেন, আমি ঠিক ধরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলটাকে উঁচুতে ছুড়ছি। তারপর বিনায়ক ওই বলটাকে খুব উঁচুতে ছুড়ে দিল। বলটা সোজা গিয়ে দেবী পার্বতীর হাতের ওই মেডিসিনের ওপরে গিয়ে পড়ল, আর মেডিসিনটা তার হাত থেকে পড়ে গেল। তখনই মাতা পার্বতীর ধ্যান ভঙ্গ হল। সে তখনই খুবই রেগে গেল। এই কাজটা কে করেছে? কার এত বড় সাহস আমার ধ্যানটাকে ভঙ্গ করল? আমি কত কষ্ট করে এই মেডিসিন তৈরি করেছি, কে এই মেডিসিনটাকে নষ্ট করল? পার্বতী দেবী উচ্চস্বরে তার দুটো ছেলেকে সঙ্গে সঙ্গে ওখানে ডাকলো। তারা দুজন ভাই সঙ্গে সঙ্গে মাতা পার্বতীর কাছে দৌড়ে গেল। মা, আমরা খেলছিলাম, বলটাকে আমি ছুঁড়েছিলাম, আমরা বুঝতে পারিনি যে বলটা লেগে আপনার হাত থেকে বাড়িটা পড়ে যাবে। আরে কি হয়েছে পার্বতী, তুমি এত চিৎকার করছো কেন? আমাকে অপমান করা হয়েছে, আর এইটা আমার ছেলেদের কারণেই ঘটেছে। মা, আমি তো ইচ্ছা করে আপনার হাত থেকে বাড়িটা ফেলতে চাইনি, আমার এটা ভুল হয়ে গেছে, ভুল করে হয়ে গেছে। তোমরা কিন্তু প্রত্যেকবার এই একই কথা বলে যাও, কিন্তু তোমরা সেই ভুলগুলো থেকে কোনো শিক্ষা পাও না। তোমরা জানো না আমি এই ঔষধটা তৈরি করতে কত কঠোর পরিশ্রম করেছি, তাও শুধুমাত্র আমার ভক্তের জন্য, কিন্তু তোমরা আমার সব প্রচেষ্টা নষ্ট করে দিয়েছো। আমি তো দেখছি আমার নিজের বাড়িতেই এত বাধা রয়েছে, আমি আর এই কৈলাসে থাকবো না, আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। দেবী পার্বতী কারো কথা না শুনে সে পৃথিবীতে চলে যায়। সেখানে গিয়ে একজন সাধারণ মহিলার রূপ ধারণ করে ধ্যান করতে শুরু করে। এবারে এখানে আর আমার কেউ ধ্যান ভঙ্গ করবে না, আর আমার তৈরি এই ঔষধগুলোকেও কেউ নষ্ট করবে না, আমি আমার ভক্ত সরলাকে এই ঔষধ দিয়ে আসব। সেই মতো দেবী পার্বতী ওই ওষুধটাকে নিয়ে সরলার বাড়িতে গেল একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে। সরলা ঘুম থেকে উঠে তার কাজগুলো আনন্দ সহকারে করতে লাগলো। দেবী পার্বতী সরলাকে এই অবস্থাতে দেখে অবাক হয়ে গেল। শুনেছি আপনি নাকি অসুখে ভুগছিলেন। হ্যাঁ, কয়েকদিন আগে তো আমি এই অসুখের জন্যই ভুগছিলাম, কিন্তু দেবী পার্বতী আমার কাছে তার দুই ছেলেকে পাঠিয়েছিলেন, তারা এসে আমাকে ঔষধ দিয়েছে, তারা দুজনে মিলে আমার খুব সেবাও করেছে, আমাকে বাচ্চারা সুস্থ করে দেওয়ার পরে তার মায়ের কাছে ফিরে গেল। সরলার মুখ থেকে এরকম কথা শুনে দেবী পার্বতী খুবই খুশি হল। আমি আমার সন্তানদেরকে ভুল বুঝেছি। তারপর মাতা পার্বতী তার আসল রূপেতে ফিরে এলো। তারপর ওখান থেকে সোজা সে কৈলাসে চলে গেল। তার সন্তানদেরকে কাছে ডেকে খুবই আদর করতে লাগলো। সেই দিনের পর থেকে তারা আবারও সুখে শান্তিতে থাকতে লাগলো।